মুখে যাবে না বলা কারণ আজকে আমরা পড়ব কলা এটা কাঁঠালি কলা নয় মর্তমান কলা নয় এটা কি এটা আমাদের উদ্ভিদ কলা থেকে আজকে আমরা প্রশ্নপত্র সলভ করব যেগুলো প্রত্যেকটা বিগত বছরে আসা প্রশ্ন এবং আগামী দিনের পিএসসি পরীক্ষার জন্য ফুড এসআইয়ের জন্য রেলের জন্য এসএসসির জন্য তুমি যাই পরীক্ষা দেবে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখি উদ্ভিদ কলা থেকে রয়েছে মূল এবং কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা থাকে তাকে কি বলে মূল এবং কাণ্ডের অগ্রভাগে কি কলা থাকে ভাজক কলা থাকে তাহলে প্রথমেই আমরা জেনে গেলাম যে মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকে ভাজক কলা তাহলে কোন কলা থাকে কোন ভাজক কলাটা মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকে সঠিক উত্তর কি হচ্ছে বোঝাই যাচ্ছে অগ্রভাগে মানে অগ্রস্থ ভাজক কলা তাহলে সঠিক উত্তর কি পেয়ে গেলাম অপশন নাম্বার এ অগ্রস্থ ভাজক কলা কোন পরীক্ষায় কোশ্চেন এসেছে দেখে নাও এএনএম এবং জিএনএম পরীক্ষা আসা প্রশ্ন যে অনেকে কমেন্ট ছেলেপিলে করে যে স্যার এএনএম এবং জিএনএম নার্সিং মার্সিং এর জন্য পড়ান দেখো এখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো দেখতে পারো এখান থেকে অগ্রস্থ ভাজক কলা পেয়ে গেলাম সঠিক উত্তর কোথায় থাকে মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকে ভাজক কলা পরীক্ষা দিতে পারে যে ভাজক কলা কোথায় থাকে উদ্ভিদের প্রধান দুটো কলা হচ্ছে ভাজক কলা এবং স্থায়ী কলা তাহলে ভাজক কলা হচ্ছে তোমার এই সমস্ত অগ্রভাগের দিকে থাকে মূল কাণ্ডের অগ্রভাগে পাতার অগ্রভাগে এই সব জায়গায় থাকছে ভাজক কলা এবং মূল কাণ্ডের অগ্রভাগে থাকছে অগ্রস্থ ভাজক কলা এবং স্থায়ী কলা কোথায় থাকে গুড়ির দিকে ঠিক আছে গুড়ির দিকে থাকছে তোমার স্থায়ী কলা তাহলে পেয়ে গেলাম উদ্ভিদের দেহে প্রধান দুটি কলা ভাজক কলা এবং স্থায়ী কলা তার মধ্যে মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকছে যে ভাজক কলা তার নাম হচ্ছে অগ্রস্থ ভাজক কলা পরের প্রশ্নে চলে আসো বলেছে সঙ্গী কোষ যে কোষের সঙ্গে থাকে তার নাম কি সঙ্গী কোষ কোন কোষের সঙ্গে যুক্ত রয়েছে তার নাম জানতে চেয়ে যেখানে কি হবে নামের মধ্যে আছে সঙ্গী কোষ সঙ্গী কার সঙ্গে থাকবে শিবের সঙ্গে থাকবে তাই তো শিবের সঙ্গে সঙ্গী থাকবে এইভাবে মনে রাখতে পারো শিব নলের সঙ্গে থাকবে সঙ্গী কোষ তাহলে সঙ্গী কোষ যুক্ত আছে যে কোষের সঙ্গে তার নাম হচ্ছে শিবনল তাহলে শিবনল কার সঙ্গে থাকবে সঙ্গী তাহলে শিবের সঙ্গী কি হচ্ছে শিবের সঙ্গী থেকে পেয়ে যাবে শিবনল সঙ্গী কোষ এবার একটু কনসেপ্টটা বলে দিই এটা কনসেপ্ট ছাড়া আমরা ট্রিক্স বললাম যে এইভাবে মনে রাখতে পারো ঠিক আছে শিবের সঙ্গী থেকে এখানে শিবনল সঙ্গী কোষ পেয়ে গেলে এবার একটু কনসেপ্ট বলি শিবনল সঙ্গী কোষ কোথায় থাকে তার আগে বললাম যে উদ্ভিদ কলা দু রকমের হয় ঠিক আছে একটু দু মিনিট সময় নিচ্ছি দু মিনিট সময় নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কনসেপ্টটা দেখে নাও উদ্ভিদ কলা হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে তোমার কি একটা হচ্ছে বললাম ভাজক কলা একটা হচ্ছে বললাম কি স্থায়ী কলা তাই তো ভাজক কলা স্থায়ী কলা ভাজক কলা কোথায় রয়েছে মূল কাণ্ড এগুলোর অগ্রভাগে রয়েছে স্থায়ী কলা গুড়ির দিকে রয়েছে এবার এই স্থায়ী কলার মধ্যে আবার দুটো ভাগ পাওয়া যায় একটা হচ্ছে সরল একটা হচ্ছে জটিল একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে বুঝতে পারবা ঠিক আছে কালারটা নিয়ে নিই হলুদ ঠিক আছে তাহলে এখানে একটা পাওয়া যাচ্ছে কি একটা হচ্ছে সরল স্থায়ী কলা একটা হচ্ছে জটিল স্থায়ী কলা একটা হচ্ছে সরল একটা হচ্ছে জটিল এবার এই সরল স্থায়ী কলা আবার তিন রকম হয় একটা হচ্ছে তোমার প্যারেনকাইমা একটা হচ্ছে তোমার প্যারেনকাইমা তিনটে আছে কাইমা এখানে ঠিক আছে একটা হচ্ছে প্যারেনকাইমা একটা হচ্ছে তোমার কোলেনকাইমা একটা হচ্ছে প্যারেনকাইমা একটা হচ্ছে কোলেনকাইমা সব সম্পর্কে বলবো যে প্রত্যেকের কাজ কী প্রত্যেকের এই সমস্ত বৈশিষ্ট্য কী সব ক্লাসটা ভালো করে করবা ঠিক আছে তাহলে বুঝতে পারবা যে প্যারেনকাইমা কী কাজ করছে কোলেনকাইমা কী কাজ করছে ঠিক আছে এই সমস্ত কাজগুলো করছে তাহলে এই ভাগটাকে জেনে নাও তাহলে সরল স্থায়ী কলার মধ্যে তিনটে ভাগ রয়েছে একটা হচ্ছে প্যারেনকাইমা একটা হচ্ছে কোলেনকাইমা একটা হচ্ছে স্ক্লেডেনকাইমা একটা হচ্ছে স্ক্লেডেনকাইমা তাহলে তিনখানা ভাগ পেয়ে গেলাম কি না সরল স্থায়ী কলার মধ্যে আর জটিলের মধ্যে দুটো ভাগ আছে জটিলের মধ্যে কী আছে দুটো ভাগ আছে কি আমি এখানে জায়গা নেই আমি উপরের দিকে লিখছি জটিলের মধ্যে দুটো ভাগ কী কী রয়েছে একটা হচ্ছে জাইলেম একটা হচ্ছে ফ্লোয়েম এই নাম দুটোর সঙ্গে তোমরা পরিচিত একটা হচ্ছে জাইলেম রয়েছে একটা হচ্ছে ফ্লোয়েম রয়েছে তাহলে এই হচ্ছে তোমার আমার পুরো উদ্ভিদ কলার ভাগ পুরো ভাগটা যদি আমি আরেকবার রিভাইজ করে বলি তাহলে বুঝতে পারবে পুরো উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে ভাজক কলা একটা হচ্ছে স্থায়ী কলা ঠিক আছে ভাজক কলা একটা হচ্ছে স্থায়ী কলা এবার হচ্ছে স্থায়ী কলার মধ্যে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে সরল স্থায়ী কলা একটা হচ্ছে জটিল স্থায়ী কলা সরলের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা জটিলের মধ্যে দুটো ভাগ রয়েছে কী কী না জাইলেম আর ফ্লোয়েম সেই জাইলেমের মধ্যে চারটে অংশ আছে জাইলেমের মধ্যে কী কী অংশ আছে চারটে অংশ রয়েছে ট্রাকিড ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু ঠিক আছে এই এর মধ্যে চারটে ভাগ রয়েছে কী কী বললাম ট্রাকিড রয়েছে এই যে ট্রাকিড ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু আর ফ্লোয়েমের মধ্যে চারটে ভাগ আছে সেই চারটে ভাগ কী কী একটু যে নামটা বললাম একটু আগে যে নামটা বললাম শিবনল রয়েছে সঙ্গীকোষ রয়েছে ফ্লোয়েম প্যারেনকাইমা রয়েছে ফ্লোয়েম তন্তু রয়েছে তাহলে ভাবো এই পুরো ভাগটা দেখতে হবে উদ্ভিদ কলা দুভাগে ভাগ করা যাচ্ছে ভাজক কলা স্থায়ী কলা স্থায়ী কলা দুভাগ রয়েছে এখানে সরল এবং জটিল সরলের মধ্যে তিনটে ভাগ রয়েছে প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেনকাইমা জটিলের মধ্যে দুটো ভাগ রয়েছে জাইলেম ফ্লোয়েম সেই জাইলেমের চারটা অংশ রয়েছে কী কী বললাম এখানে ট্রাকিড ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু আর এই ফ্লোয়েমের চারটে ভাগ রয়েছে শিবনল সঙ্গীকোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম তন্তু তার মধ্যে এখানে শিবনল এবং সঙ্গীকোষ পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে শিবনল এবং সঙ্গীকোষ পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে আশা করছি এই ছকটা পুরো বোঝা গেল যদি না বোঝা যায় আরেকবার দেখে নেবে স্পিড একটু স্লো করে দেখে নেবে এখানে পুরো উদ্ভিদকলা সম্পর্কে একেবারে জ্ঞানটা স্বচ্ছ হয়ে যাবে কিন্তু এক্সামিনার কী করছে আরও ডিপে আজকাল
কাঁঠালের দিনে কোশ্চেন দিচ্ছে, মানে দিয়ে দিচ্ছে ভাজক কলা কোথায় কোথায় রয়েছে, এর বৈশিষ্ট্য কী রয়েছে, এর ভেতরের কাজ কী কী রয়েছে, এইসব পুরো ডেপথে তোমাকে পড়তে হবে। না পড়লে পরে তুমি পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে না, যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। মনে করো তুমি একটা কোশ্চেন হয়তো ছেড়ে চলে এলে, তুমি দেখবে একটা কোশ্চেনের ওই এক নম্বরের জন্য দেখবে হাজারখানা ছেলে আগে চলে গেছে। এবার মানে এত ভ্যাকেন্সি কম আসছে বিভিন্ন জায়গা থেকে, যাই পরীক্ষা দাও না কেন দেখবে তুমি ফুড এসআই পরীক্ষা দিচ্ছ, পিএসসি পরীক্ষা দিচ্ছ, রেল এসএসসি, প্রত্যেকটা জায়গা থেকে ভ্যাকেন্সি কমছে আস্তে আস্তে। ভ্যাকেন্সি কমছে, ক্যান্ডিডেট বাড়ছে, ভ্যাকেন্সি কমছে, ক্যান্ডিডেট বাড়ছে, কোশ্চেনের লেভেল আস্তে আস্তে হাই হচ্ছে, কনসেপচুয়াল কোশ্চেন আসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে যদি মানে চাকরি পেতে হয়, তাহলে একবারে পেতে হয়, যদি তোমাকে মনে হয় যে চাকরি আমাকে পেতেই হবে এরকমভাবে পড়তে হয়, তাহলে তোমাকে অবশ্যই কনসেপচুয়ালভাবে পড়তে হবে। হ্যাঁ, যাই তাইভাবে এমসিকিউ পড়ে চলে গেলাম 500টা 1000টা, তাহলে পরে হবে না, ঠিক আছে, তাহলে পরে পেলাম না কেন, এই হলো না কেন, এই হচ্ছে ওই হচ্ছে, এরকম না। তোমাকে যদি ভালো করে পেতে হয় এবং ভালো করে পড়তে হয়, তাহলে অবশ্যই তোমাকে কনসেপ্ট পড়তে হবে, কনসেপ্ট না পড়লে তুমি পারবে না। হ্যাঁ, তুমি লিখে নাও যে কনসেপ্ট যদি তুমি না পড়ে এমসিকিউ পড়ে যাও, তুমি আজকালকার দিনে দাঁড়িয়ে কোনো চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। এসএসসি পরীক্ষা হোক, পিএসসি পরীক্ষা হোক, তোমার যাই পরীক্ষা হোক, ফুড এসআই হোক, তোমার রেল হোক, পে হোক, তোমাকে একবার কনসেপচুয়াল পড়ে নিতে হবে, সেটা যে সাবজেক্টই হোক, শুধু সায়েন্সের ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কনসেপ্ট পড়তে হবে। সেটা তুমি এখান থেকে পড়ো, আমার কাছ থেকে পড়ো, অন্য কারোর কাছ থেকে পড়ো, যেখান থেকে পড়ো পড়ে নেবে কনসেপ্টটা। তারপর তুমি এমসিকিউ সলভ করো, এখানে এমসিকিউ সলভ করতে আসো, এমসিকিউ আমি সলভ করাচ্ছি, সেই জন্য তোমাকে কনসেপ্ট পড়তে হবে। আর কনসেপ্ট যদি আমার কাছ থেকে পড়তে হয়, তাহলে তোমাকে ডাউনলোড করতে হবে ইওর স্টাডি অ্যাপ। ইওর স্টাডি অ্যাপ কোথায় পেয়ে যাবে, গুগল প্লে স্টোরে চলে যাও, সেখান থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো, বা দেখো নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। এখানে তো আমি এমসিকিউ সলভ করাচ্ছি, ওখানে গিয়ে পুরো কনসেপ্ট ধরে ধরে পড়িয়েছি। হ্যাঁ, যারা বন্ধুবান্ধব যদি কেউ জয়েন হয়ে থাকে আমার রেলের কোর্সে বা অন্যান্য কোর্সে, দেখবে যদি জয়েন হয়ে থাকে, তাহলে জিজ্ঞেস করবে ওখানে কীভাবে কনসেপ্ট চলে আমি পড়াচ্ছি, একবার বেসিক থেকে পড়াচ্ছি, মানে যেখানে যেগুলো জানে না সেই জিরো লেভেল থেকে একবারে আমি তাদেরকে অ্যাডভান্স লেভেল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার ক্লাস বেশি হচ্ছে ওখানে, ক্লাস বেশি হলেও কী হচ্ছে, একবার যদি কেউ পড়ে নিতে পারে, মানে কষ্ট সৃষ্টি করে পড়ে নিতে পারে, তাহলে তার ক্ষেত্রে সায়েন্সটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জলভাত বলে মনে হবে, আলাদা করে পড়তে হবে না কোথাও। এরকম প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেকটা সাবজেক্টগুলো পড়াচ্ছেন ওখানে, আমাদের মানে কোর্স রয়েছে, এসএসসির কোর্স রয়েছে, হ্যাঁ তোমার ফাউন্ডেশন কোর্স রয়েছে, পিএসসির কোর্স রয়েছে, ফুড এসআইয়ের কোর্স রয়েছে, তোমার রেলের কোর্স রয়েছে। তো তুমি যে পরীক্ষা দেবে বলে মনস্থির করছো, যে কোনো একটা জায়গা থেকে তুমি কী করবে, আমার মানে সাজেশান যদি মানতে চাও, বড় দাদার সাজেশান যদি মানতে চাও, আমার যদি এক্সপিরিয়েন্স কাজে লাগাতে চাও, তাহলে অবশ্যই তুমি যে কোনো একটা জায়গা থেকে তুমি কী করবে, কনসেপচুয়াল জিনিসপত্রগুলো পড়ে নাও, তারপর তুমি এমসিকিউ সলভ করো। চলো আমরা পরের প্রশ্নে চলে আসছি, বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেওয়া আছে কাণ্ডের পরিধির বৃদ্ধির জন্য দায়ী কে, কাণ্ডের পরিধিকে বাড়াচ্ছে কে, কাণ্ডের পরিধিকে বাড়াচ্ছে কে, না পার্শ্বস্থ ভাজক কলা, কে বাড়াচ্ছে এখানে, পাশের দিকে বাড়াচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে। তাহলে এখানে পেয়ে গেলাম আমার পার্শ্বস্থ ভাজক কলা সঠিক উত্তর হয়ে গেল। অগ্রভাগের দিকে বাড়াচ্ছে কে, অগ্রভাগের দিকে বাড়াচ্ছে তোমার অগ্রস্থ ভাজক কলা, আর পাশের দিকে বাড়াচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, একদম সোজা। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে যে কলার কোষপাচির পাতলা হয় তাকে কি বলে, যে কলার কোষপাচির পাতলা হচ্ছে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি প্যারেনকাইমা। পাতলা থেকে মনে রাখে প্যারেনকাইমা, পাতলা প্যারেনকাইমা, ঠিক আছে, পাতলা প্যারেনকাইমা পেয়ে গেলে, তাহলে যে কলার কোষপাচির পাতলা তাকে বলছি আমরা প্যারেনকাইমা। পরের প্রশ্নে চলে আসো, যে ব্যক্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া দেখা যায় সেটি কি, ব্যক্তবীজী উদ্ভিদ মানে কি, ব্যক্তবীজী উদ্ভিদ মানে মনে রাখবে এখানে যার বীজগুলো ফলের বাইরে থাকে, যার বীজগুলো কি থাকে ফলের বাইরে রয়েছে তাকে আমরা বলছি ব্যক্তবীজী উদ্ভিদ। আর গুপ্তবীজী কাকে বলছি আমরা, গুপ্ত, গুপ্ত অবস্থায় রয়েছে মানে ফলের ভেতরে বীজগুলো রয়েছে, গুপ্ত অবস্থায় রয়েছে, ফল খাবে তারপরে ভেতরে বীজ পাবে, তাহলে এখান থেকে গুপ্তবীজী কাকে বলছি, যার ফলের ভেতরে বীজ আছে তাকে বলছি আমরা গুপ্তবীজী, যার বীজটা ফলের বাইরে রয়েছে তাকে বলছি আমরা ব্যক্তবীজী। কোন ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে ট্রাকিয়া দেখা যাচ্ছে, না নিটাম বলে যে উদ্ভিদটা রয়েছে তার বাইরে কি পাওয়া যাচ্ছে, বীজ পাওয়া যাচ্ছে, এবং তার বাইরে কি পাওয়া যাচ্ছে, ট্রাকিয়া দেখা যাচ্ছে। ট্রাকিয়া কার অংশ, ট্রাকিয়া হচ্ছে জাইলেমের অংশ। জাইলেমের চারটে অংশের নাম কি কি একটু আগে বলে দিলাম, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু পেয়ে গেলাম। তার মধ্যে কোনটা সজীব রয়েছে, জাইলেম প্যারেনকাইমা সজীব রয়েছে, ঠিক আছে, বাদবাকি সমস্ত অংশগুলো মৃত রয়েছে, সমস্ত কোষগুলো মৃত রয়েছে। তাহলে জাইলেমের চারটে অংশ পরীক্ষায় দেয় যে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এবার কোনটা সজীব রয়েছে, জাইলেম প্যারেনকাইমা সজীব রয়েছে, কোনগুলো মৃত রয়েছে, বাদবাকি তিনটা মৃত রয়েছে, কোথায় পাওয়া যাচ্ছে, এটা নিটামে পাওয়া যাচ্ছে। কোন ব্যক্তবীজী উদ্ভিদে পাওয়া যাচ্ছে, নিটামে পাওয়া যাচ্ছে। ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলছি আমরা, যার ফলের বাইরে বীজ রয়েছে। গুপ্তবীজী কাকে বলছি আমরা, যার ফলের ভেতর বীজ রয়েছে। গুপ্তবীজী কত প্রকারের হচ্ছে, দুই প্রকারের হচ্ছে। কি কি রয়েছে এখানে, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী কাকে বলছি আমরা, যার বীজে একটা বীজপত্র থাকে তাকে আমরা একবীজপত্রী বলছি, ধান গম। যার বীজে দুটো বীজপত্র থাকে তাকে আমরা কি বলছি, দ্বিবীজপত্রী বলছি। কি রয়েছে, যেমন আম রয়েছে এখানে, ছোলা রয়েছে এখানে, বীজে দুটো বীজপত্র রয়েছে। ছেলেপিলে কি করে, এই সোজা সোজা প্রশ্নগুলো পরীক্ষায় ছেড়ে দিয়ে আসে, তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। আমরা পরের প্রশ্নে চলে আসছি,
আসছি, বলেছে নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষটি হলো, নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষের নাম জানতে চেয়েছে। কি হবে এখানে? নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস নেই, কার মধ্যে নেই, নলের মধ্যে নেই, নলের মধ্যে নেই নিউক্লিয়াস, তাহলে কি হবে এখানে? শিব নল। তাহলে এইভাবে মনে রাখতে পারো, নিউক্লিয়াস নেই কার মধ্যে, নলের মধ্যে, নল মানে কি? শিব নল। তাহলে এই ক্লাসগুলো করলেও তোমরা বুঝতে পারবে আমি কত ট্রিক্সের মাধ্যমে বা এরকমভাবে মনে রাখা শর্টকাট পদ্ধতির মাধ্যমে বলে দিচ্ছি, যাতে পরীক্ষা তোমার শর্ট মানে মনে পড়বে। যখন তুমি পরীক্ষার কোশ্চেন দেখবে নিউক্লিয়াস বিহীন, তখনই আমার কথা মনে পড়বে, আমার মুখটা চোখের সামনে ভাসবে, নিউক্লিয়াস বিহীন মানে স্যার বলেছিল নলের মধ্যে নিউক্লিয়াস নেই, তার মানে কি হবে এখানে? নলের মধ্যে মানে শিব নল হয়ে যাবে। যখন তুমি ভাববে যে শিবের সঙ্গীকে, শিবের সঙ্গী হচ্ছে তোমার সঙ্গী কোষ, তখন তুমি বুঝবে যে শিব নলের সঙ্গে সঙ্গী কোষ একসঙ্গে রয়েছে, শিব নল সঙ্গী কোষ পরস্পর সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে পরে এখানে শিব সঙ্গী করে মনে রাখতে পারবে। চলো পরের কোশ্চেনে চলে আসছি আমরা। নিবেশিত ভাজক কলার অবস্থান কোথায়? নিবেশিত ভাজক কলা উদ্ভিদের কোথায় অবস্থিত রয়েছে? কোথায় রয়েছে? এখানে পর্বের মধ্যে রয়েছে। কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন নাম্বার এ, পর্ব। ঠিক আছে, তাহলে পর্বের মধ্যে কে রয়েছে? নিবেশিত ভাজক কলা রয়েছে পর্বের মধ্যে। তাহলে পর্ব পেয়ে গেলাম কোথায়? ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। তাহলে অগ্রস্থ ভাজক কলা কোথায় রয়েছে? অগ্রভাগে রয়েছে। আর নিবেশিত কোথায় রয়েছে? পর্বের মধ্যে রয়েছে, তাই তো? পার্শ্বস্থ ভাজক কলা কোথায় রয়েছে? তোমার পরিধির দিকে রয়েছে। তাহলে পরিধির দিকে পার্শ্বস্থ, অগ্রভাগে অগ্রস্থ, আর পর্বের মধ্যে রয়েছে নিবেশিত। পরের কোশ্চেনে চলে আসো। বলেছে যে কলায় চালনী ছদার উপস্থিতি দেখা যায়, চালনী ছদা কার মধ্যে রয়েছে, মানে ছিদ্র ছিদ্র অংশ কার মধ্যে রয়েছে, ছিদ্র ছিদ্র অংশ কে বলছি আমরা চালনী ছদা বলছি, কার মধ্যে রয়েছে, কোন কলার মধ্যে রয়েছে? ফ্লোয়েমের মধ্যে রয়েছে। ফ্লোয়েম, অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল। ফ্লোয়েমের মধ্যে রয়েছে কি না? চালনী ছদা। ফ্লোয়েমের মধ্যে দিয়ে উদ্ভিদের ফুড সাপ্লাই হয়। কি হয়? ফুড সাপ্লাই করছে, খাদ্যদ্রব্য যেগুলো তৈরি করছে সারা দেহের মধ্যে সাপ্লাই করতে হবে, তাহলে সাপ্লাই করছে কার মাধ্যমে? ফ্লোয়েম কলার মাধ্যমে। এর মধ্যে কি রয়েছে? চালনী ছদা রয়েছে। কি করছে? ছেঁকে ছেঁকে পাঠাচ্ছে, ফুডগুলোকে ছেঁকে ছেঁকে সারা দেহের মধ্যে পাঠিয়ে দিচ্ছে ফ্লোয়েম। তাহলে ছেঁকে ছেঁকে মনে রাখবে ফ্লোয়েম, ফুডগুলো ছেঁকে ছেঁকে পাঠিয়ে দিচ্ছে ফ্লোয়েম। এ হয়ে গেল চালনী ছদার মাধ্যমে, মানে চালনী ছদার উপস্থিতি রয়েছে ফ্লোয়েমের মধ্যে, এর মধ্যে ফুড সাপ্লাই হচ্ছে, আর জাইলেমের মাধ্যমে জল সাপ্লাই হচ্ছে। জাইলেমের মাধ্যমে জল হচ্ছে মূল থেকে পাতার মধ্যে উঠছে, উপর দিকে ঊর্ধ্বমুখী সংবহন ঘটছে। ঠিক আছে, আর ফ্লোয়েমের মাধ্যমে কি হচ্ছে? না, নিম্নমুখী সংবহন ঘটছে, ফুড সাপ্লাই হচ্ছে। আদুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমরা পরের প্রশ্নে চলে আসছি। বলেছে যে কলায় কোষান্তর রন্ধ্র দেখা যায়, কোষান্তর রন্ধ্র কার মধ্যে রয়েছে? কোষান্তর রন্ধ্র রয়েছে কার মধ্যে? কোষের কোষের মধ্যে রন্ধ্র রয়েছে, কার মধ্যে রয়েছে? এখানে প্যারেনকাইমার মধ্যে রয়েছে, অপশন নাম্বার সি এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল। প্যারেনকাইমার মধ্যে কি রয়েছে? কোষান্তর রন্ধ্র রয়েছে। পরের প্রশ্নে চলে আসো। উদ্ভিদ দেহে সরল স্থায়ী কলা কত প্রকারের হয়? প্রথমে আমি বলে দিয়েছি চার্টের মধ্যে, মনে করো সরল স্থায়ী কলা জানতে চেয়েছে, তাহলে এবারে বলেছিলাম দুভাগে ভাগ করা যায়, সরল একটা, জটিল একটা। ভাজক কলা, স্থায়ী কলা, উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করা যাচ্ছে, ভাজক কলা, স্থায়ী কলা, স্থায়ী কলাকে দুভাগে ভাগ করা যাচ্ছে, জটিল এবং সরল। সরলটাকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে তিন হয়ে গেল আমার সঠিক উত্তর। যদি বলতো জটিল স্থায়ী কলা কত প্রকারের, তাহলে বলতো দুই প্রকারের, একটা হচ্ছে তোমার জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। পরের প্রশ্নে চলে আসো। জাইলেমের একমাত্র সজীব উপাদানটি হলো, জাইলেমের সজীব উপাদানের নাম জানতে চেয়েছে। প্রথমে আমি বলে দিয়েছি যে সজীব উপাদান জাইলেমের একটাই হচ্ছে, চারটে অংশ জাইলেমের। কি কি বলেছিলাম? ট্রাকিড, ট্রাকিয়া, আমার সঙ্গে সঙ্গে বলো, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তাহলে তার মধ্যে সজীব কোনটা? জাইলেম প্যারেনকাইমা। তাহলে জাইলেম প্যারেনকাইমা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন নাম্বার সি। যদি বলতো মৃত কোনটা, তাহলে বাদবাকি সবগুলো মৃত, এই যে চারটা অংশ নাম দেওয়া আছে, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু, এগুলো হচ্ছে তোমার মৃত। পরের প্রশ্নে চলে আসো। বলেছে স্ক্লেরেনকাইমা প্রকৃতপক্ষে যে কলার একটি প্রকারভেদ, তার নাম কি? মানে স্ক্লেরেনকাইমা কোন কলাটা বিভক্ত হয়ে তৈরি হচ্ছে, কোনটা বিভক্ত হয়ে তৈরি হচ্ছে? প্যারেনকাইমা কলাই পরবর্তীকালে হয়ে যাচ্ছে কি না? স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাটাই হয়ে যাচ্ছে পরবর্তীকালে স্ক্লেরেনকাইমা। যেমন প্রথমে কে ছিল? প্রথমে কে হচ্ছে তোমার মেয়ে ছিল, তারপর সে কারোর বউ হয়ে গেল, তারপর কারোর সে কি হয়ে গেল? মা হয়ে গেল, তারপর কারোর সে ঠাকুমা হয়ে গেল। তাহলে দেখো চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে তোমার মেয়ে দিয়ে বললাম, ছেলে দিয়ে হয় এটা, কিন্তু ছেলে হলো, কেউ কেউ কারোর ছেলে ছিল, ঠিক আছে, তারপরে কি হয়ে গেল? কেউ কারোর ছেলের পরে কেউ কারোর স্বামী হয়ে গেল, কেউ কারোর বাবা হয়ে গেল, কেউ কারোর দাদু হয়ে গেল। তেমনভাবে কি ছিল? প্রথমে কেউ কারোর প্যারেনকাইমা কলা ছিল, প্রথমে ছিল ভাজক কলা, প্রথমে কি থাকে? ভাজক কলা থাকে, ভাজক কলাগুলি পরবর্তীকালে হয়ে যায় স্থায়ী কলা, স্থায়ী কলাগুলি পরবর্তীকালে হয়ে যায় সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলার মধ্যে ভাগ আছে, প্রথমে থাকে প্যারেনকাইমা হয়ে যায়, প্যারেনকাইমাগুলি পরবর্তীকালে হয়ে যায় স্ক্লেরেনকাইমা, তারপর ওই কলাগুলি পরবর্তীকালে আর ভাগটা হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে? জাইলেম ফ্লোয়েম, এগুলোতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে রূপান্তর ঘটছে, প্রথমে থাকে ছেলে, তারপর পরবর্তীকালে হয়ে যায় স্বামী, মাঝখানে একটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, বয়ফ্রেন্ড। ঠিক আছে, প্রথমে থাকে ছেলে হলো, তারপর হচ্ছে কারোর বয়ফ্রেন্ড থাকে, তারপর কারোর স্বামী টামি হয়ে গেল, তারপর কারোর হচ্ছে তোমার বাবা টাবা হয়ে গেল, দাদু টাদু হয়ে গেল, এরকম চেঞ্জ হচ্ছে। তেমনভাবে প্রথমে থাকে ভাজক কলা, ওটাই চেঞ্জ হয়ে যায় স্থায়ী কলা, স্থায়ী কলার মধ্যে সরল স্থায়ী কলা, তার মধ্যে হয়ে যায় প্যারেনকাইমা, তারপর প্যারেনকাইমাগুলি পরবর্তীকালে হয়ে যাচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তাহলে প্যারেনকাইমাগুলোই পরবর্তীকালে হয়ে যাচ্ছে স্ক্লেরেনকাইমা, এইভাবে মনে রাখতে পারো।
পরের কোশ্চেন দেখে নাও। বলেছে প্রস্তর কোষ প্রকৃতপক্ষে যে কলার একটি প্রকারভেদ সেটি হলো। প্রস্তর কোষ কি নিয়ে তৈরি হচ্ছে বা কোন কলাগুলো একসঙ্গে মিলে প্রস্তর কোষ তৈরি হচ্ছে জানতে চেয়েছে এখানে। সঠিক উত্তর কি হবে আমার? সঠিক উত্তর হচ্ছে এরেনকাইমা। এরেনকাইমা কলাগুলো নিয়ে তৈরি হচ্ছে কে না প্রস্তর কোষ তৈরি হচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো। শিবনল যে কলার উপাদান সেটির নাম কি? শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, কার অংশ? ফ্লোয়েমের অংশ, ঠিক আছে। তাহলে শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু হচ্ছে ফ্লোয়েমের অংশ। ফ্লোয়েমের চারটে অংশ বললাম, কী কী বললাম এখানে? শিবনল বললাম, সঙ্গী কোষ বললাম, ফ্লোয়েম প্যারেনকাইমা বললাম, ফ্লোয়েম তন্তু বললাম। তার মধ্যে মনে রাখবে ফ্লোয়েম তন্তুটা হচ্ছে মৃত, ফ্লোয়েম তন্তুটা হচ্ছে মৃত, বাদ বাকি তিনটে হচ্ছে তোমার সজীব। তাহলে ফ্লোয়েমের মধ্যে একটা মৃত, তিনটে সজীব। ফ্লোয়েমের মধ্যে একটা মৃত, ফ্লোয়েম তন্তুটা মৃত, বাদ বাকি এখানে শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো সব কী হচ্ছে? সজীব হচ্ছে। কিন্তু জাইলেমের মধ্যে উল্টো, জাইলেমের মধ্যে কী হচ্ছে? জাইলেম প্যারেনকাইমা সজীব, বাদ বাকি ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম তন্তু এগুলো হচ্ছে তোমার মৃত। ফ্লোয়েমের ক্ষেত্রে একটা মৃত, বাদ বাকি সবগুলো কী হচ্ছে তোমার? সজীব। আর জাইলেমের ক্ষেত্রে একটা সজীব, বাদ বাকি সবগুলো হচ্ছে মৃত। এগুলো একটু মনে রাখবে, পরীক্ষা থেকে কোশ্চেন দিয়ে দেয়। তাহলে ফ্লোয়েমের অংশ পেয়ে গেলাম শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, তার মধ্যে ফ্লোয়েম তন্তুটা হচ্ছে মৃত। পরের প্রশ্নে চলে আসো। দেখো WBCS পরীক্ষা দিয়েছে প্রশ্নটা, ঠিক আছে, WBCS ফিলিতে 2014 প্রশ্নটা দিয়েছে। পরের প্রশ্নে চলে আসো। উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে একই প্রকার বা ভিন্ন প্রকার কোষ সমষ্টিকে কি বলে? একেবারে বেসিক কোশ্চেন দিয়ে দিয়েছে WBCS মতো পরীক্ষায়। কি বলেছে? অনেকগুলো কোষ একসঙ্গে মিলে কি তৈরি হয়। একবারে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়েছে এখানে। এত বড় কোশ্চেনের মানে এটাই যে কতগুলো কোষ একসঙ্গে মিলে কি তৈরি হচ্ছে, কতগুলো কোষ একসঙ্গে মিলে কলা তৈরি হয়। কি তৈরি হয়? কলা তৈরি হয়। এখানে সঠিক উত্তর কি হবে? কলা হয়ে যাবে। কতগুলো কলা একসঙ্গে মিলে কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। কতগুলো অঙ্গ একসঙ্গে মিলে কি তৈরি হয়? তন্ত্র তৈরি হয়। তাহলে কি পেয়ে গেলাম এখানে? কতগুলো কোষ সমষ্টিকে একসঙ্গে বলছি কলা, কতগুলো কলা একসঙ্গে মিলে তৈরি হচ্ছে অঙ্গ, কতগুলো অঙ্গ একসঙ্গে মিলে তৈরি হচ্ছে তন্ত্র। পরের প্রশ্নে চলে আসো। উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলাটি কী কী? জল সংবহন, যখনই আসবে জল তখনই খুলে দেবে কল। তাহলে পেয়ে গেলাম এখানে জল থেকে কি? জাইলেম পেয়ে গেলাম। জল থেকে কি পেলাম? জাইলেম পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর আমার অপশান নাম্বার বি, জাইলেম হয়ে গেল। তাহলে জাইলেম কী করছে? জল সংবহন করছে। ফ্লোয়েম কী করছে? ফুড সংবহন করছে। এইভাবে মনে রাখবা। পরের কোশ্চেনে চলে আসো। প্রকৃতিগত এবং কার্যগতভাবে এক বা ভিন্ন প্রকারের কলা সমষ্টিকে, কলা সমষ্টিকে কী বলছি আমরা? কলা সমষ্টিকে, আগেরটা বলেছিল কোষের সমষ্টিকে, এটাকে বলছে কলা সমষ্টিকে কী বলছি? তাহলে আমি একটু আগেই বললাম কতগুলো কোষ নিয়ে কি তৈরি হয়? কলা। কতগুলো কলা নিয়ে কি তৈরি হয়? কি তৈরি হচ্ছে? অপশন নাম্বার এ, অঙ্গ। তুমি বলতে কতগুলো অঙ্গের সমষ্টিকে কি বলা হয়? তাহলে কি বলতে? অপশন নাম্বার বি, তন্ত্র। কতগুলো তন্ত্র একসঙ্গে মিলে কি তৈরি হয়? পুরো বডি, ঠিক আছে, পুরো জীবদেহ তৈরি হয়। পরের প্রশ্নে চলে আসো। কোনটি সরল স্থায়ী কলা নয়? কোনটি সরল স্থায়ী কলা নয়? ঠিক আছে, আমাদের টাইপিস্ট কি করেছে? সবগুলো WBCS এর প্রশ্ন নিয়ে নিয়েছে। এটা WBCS পিলি, ঠিক আছে, সব হচ্ছে তোমার WBCS পরীক্ষার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট টপিক, মানে PSC ক্ষেত্রে WBCS যে পরীক্ষাগুলো নেয়, PSC নেয়, তো PSC মানে ইম্পর্টেন্ট, মানে ওটা পছন্দের টপিক বলতে পারো এই উদ্ভিদ কলা, ঠিক আছে, উদ্ভিদ কলা, প্রাণী কলা, এই সমস্ত বায়োলজিগুলো টপিক, মানে ইম্পর্টেন্ট টপিক, ওদের পছন্দের বিষয়গুলো, ঠিক আছে, কলা হচ্ছে ওদের পছন্দের বিষয়। কোনটি সরল স্থায়ী কলা নয়? কোনটি সরল স্থায়ী কলা নয়? তার মানে জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা কোনটা? জাইলেম আর ফ্লোয়েম। তাহলে অপশন নাম্বার কি আছে? জাইলেম আছে। তাহলে জাইলেম সঠিক উত্তর হয়ে গেল। যদি ফ্লোয়েম থাকতো তাহলে ফ্লোয়েম হয়ে যেত সঠিক উত্তর। আর এগুলো সবগুলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো সবগুলো না সরল স্থায়ী কলা, বাদ বাকি জাইলেম ফ্লোয়েম হচ্ছে জটিল স্থায়ী কলা। পরের প্রশ্নে চলে আসো। নিচের যে স্থায়ী কলা কোষান্তর রন্ধ্রবিহীন হয়, কোষান্তর রন্ধ্রবিহীন বলেছে, কোষান্তর এখানে রন্ধ্র করে দেয়, কোষান্তর রন্ধ্রবিহীন তা হলো, আমরা পড়েছি কোষান্তর রন্ধ্রযুক্ত কোনটা? কোষান্তর রন্ধ্রযুক্ত পড়লাম কি একটু আগে বললাম আমি? প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে কোষান্তর রন্ধ্র রয়েছে। আর কোলেন স্ক্লেরেনকাইমাতে হচ্ছে তোমার কি না কোষান্তর রন্ধ্র নেই। অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার মধ্যে কোষান্তর রন্ধ্র নেই, আর প্যারেনকাইমার মধ্যে কোষান্তর রন্ধ্র আছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে এখানে প্যারেনকাইমা কোষের কোষপাচিরে যে বস্তু দ্বারা নির্মিত তা হলো। প্যারেনকাইমা কোষের বা প্যারেনকাইমা কলা করে দেবে, এটা প্যারেনকাইমা কলার কোষপাচিরে যে বস্তু দ্বারা নির্মিত, কোষপাচিরগুলো কী দিয়ে নির্মিত হচ্ছে না? সেলুলোজ। উদ্ভিদ কোষের কোষপাচির মূলত সেলুলোজ দ্বারা নির্মিত হয়। উদ্ভিদ কোষের যত রকম কোষপাচির হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাচির থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দা থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। তাহলে এই কোষপাচিরগুলো সেলুলোজ নির্মিত হয়। কী হয়? সেলুলোজ নির্মিত হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। যে কলা শালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে তা হলো। শালক সংশ্লেষ পদ্ধতি করতে সাহায্য করছে, শালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করছে কে? শালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করছে আমাদের আর কেউ নয়, কোলেনকাইমা। কে করছে এখানে? কোলেনকাইমা। তাহলে কোলেনকাইমা কি করছে? শালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করছে, কারণ কোলেনকাইমার মধ্যে একটা অংশ রয়েছে যাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কি বলা হচ্ছে? ক্লোরোপ্লাস্ট বলা হচ্ছে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল কি করে? সূর্যালোক থেকে আমাদের
ফোটন কণাগুলো শোষণ করে নেয়। আর সূর্যালোক থেকে ফোটন কণাগুলো শোষণ করলে তখনই হবে সালোক সংশ্লেষ। তাহলে এর মধ্যে কি আছে, কোলেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে, ক্লোরোফিল আছে, যে কি করছে আমাদের খাদ্য তৈরি করতে সাহায্য করছে, সবুজ অংশের মধ্যে খাদ্য তৈরি করছে। তাহলে সালোক সংশ্লেষ পদ্ধতি কোলেনকাইমা পেয়ে গেলাম। পরে এই ডাব্লিউপি, দেখো এএলপিতে আসা প্রশ্ন, এটা এএলপিতে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, এএলপিতে আসা প্রশ্ন 2018-তে প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এএলপির ফর্মটা বেরোচ্ছে, তোমরা জানো ভ্যাকেন্সি বাড়বে, ঠিক আছে, ভ্যাকেন্সি 20,000-25,000-এর মধ্যে হওয়ার কথা, দেখা যাক বাড়বে, ঠিক আছে, ওই 4-5,000 ভ্যাকেন্সি নিয়ে কিছু হবে না, ঠিক আছে। তাহলে মানে 20,000-25,000 ভ্যাকেন্সি হওয়ার কথা, মানে এত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, ডিক্লিয়ার করেছে কম, নোটিফিকেশন কম এসেছে, কিন্তু তোমার নোটিফিকেশন এখন আসেনি, মানে ওদের বলেছে এ করেছে, কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি মানে আরও বেশি আছে, 20-25,000 তো মিনিমাম তো দেওয়াই মানে কথা রয়েছে, দেখা যাক কতটা আসবে। তো একটু প্রিপারেশন নেবা, পরের কোশ্চেন চলে আসো। এর মধ্যে কোন কলাকে যান্ত্রিক কলা বলা হয়, এর মধ্যে কোন কলাকে যান্ত্রিক কলা বলা হয়, মানে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে আর কেউ নয় স্ক্রেডেনকাইমা কলা। তাহলে স্ক্রেডেনকাইমা আমার সঠিক উত্তর হয়ে গেল। উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে কে, বা যান্ত্রিক কলা বলা হচ্ছে কাকে, স্ক্রেডেনকাইমা কলাকে বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, এর মধ্যে কোন কলা উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিতে সহায়তা করছে, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিতে কে সহায়তা করছে, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিতে সহায়তা করছে আমার প্যারেনকাইমা কলা। প্যারেনকাইমা কলাগুলো কি করছে, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিতে সহায়তা করছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে এর মধ্যে কোন কলা উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী পরিবহনে সহায়তা করছে, ঊর্ধ্বমুখী পরিবহন করছে, জলকে উপরে পাঠাচ্ছে কে, জলকে উপরে পাঠাচ্ছে, জলকে উপরে পাঠাচ্ছে কে, জাইলেম। তাহলে জাইলেম হয়ে গেল ঊর্ধ্বমুখী সংবহন করছে। আর ফ্লোয়েম কি করছে, না পাতা, পাতাগুলো উপরের দিকে থাকে সেগুলো জাইলেম, ফ্লোয়েমগুলো কি করছে ফুডকে পাঠাচ্ছে, মানে সে নিম্নমুখী সংবহন করছে। তাহলে জাইলেম ঊর্ধ্বমুখী করছে, ফ্লোয়েম নিম্নমুখী করছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে জাইলেমে অবস্থিত প্রান্ত প্রাচীর বিহীন নলাকার মৃত উপাদানটির নাম কি। তাহলে এখানে জাইলেমের কোন উপাদানটি হচ্ছে নলাকার, মনে রাখবে জাইলেমের নলাকার অংশের নাম হচ্ছে ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া হচ্ছে তোমার জাইলেমের নলাকার অংশের নাম, আর অবশ্যই সেটা মৃত হতে হবে। জাইলেমের মধ্যে একটাই তোমার সজীব উপাদান আছে যার নাম জাইলেম প্যারেনকাইমা, বাদ বাকি সবগুলো মৃত উপাদান। তার মধ্যে হচ্ছে প্রান্ত প্রাচীর বিহীন নলাকার অংশের নাম কি, ট্রাকিয়া। আর ফ্লোয়েমের মধ্যে নলাকার অংশের নাম কি, শিবনল। শিবনল হচ্ছে ওখানকার নলাকার অংশ, আর এখানকার নলাকার অংশ হচ্ছে তোমার ট্রাকিয়া, পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, বলেছে এর মধ্যে কোন কলা উদ্ভিদ দেহে নিম্নমুখী এবং পার্শ্বমুখী, নিম্নমুখী এবং পার্শ্বমুখী পরিবহনে সহায়তা করছে। একটু আগে বললাম নিম্নমুখী পরিবহন কি করছে, ফ্লোয়েম করছে, তার সঙ্গে পার্শ্বমুখী ডালপালার দিকেও খাবারকে পাঠাচ্ছে। তাহলে ফ্লোয়েম কি করছে, ফুডকে পরিবহন করছে, খাদ্য পাঠাচ্ছে নিম্নমুখে প্লাস পার্শ্বমুখে। তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে, ফ্লোয়েম হয়ে যাচ্ছে। যদি বলতো ঊর্ধ্বমুখী পরিবহন, তাহলে কি বলতা, জাইলেম বলে দিতা, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসো, ফ্লোয়েমের যে উপাদান শিবনলের চাপ নতিমাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাহলে শিবনলের যখনই চাপটা বাজবে, মানে শিবনলের সঙ্গে কোনো কোশ্চেন থাকবে, মানে শিবনলের সঙ্গে যুক্ত আছে কে, শিবনলের চাপকে কে নিয়ন্ত্রণ করছে, তখন কি করবে, শিবের কে সঙ্গী, শিবের হচ্ছে তোমার সঙ্গী হচ্ছে তোমার, বলেই দিলাম শিবের সঙ্গী কি পেয়ে গেলে, এখান থেকে সঙ্গী কোষ পেয়ে গেলে, তাহলে এখানে শিবের সঙ্গী থেকে পেয়ে যাবে সঙ্গী কোষ, মানে শিবনলের সঙ্গী হচ্ছে সঙ্গী কোষ, সঠিক উত্তর সঙ্গী কোষ হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ফ্লোয়েমের যে উপাদান উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে, তাহলে ফ্লোয়েমের কোন উপাদানটি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। অবশ্যই নাম থেকে বুঝতে পারছো কি হবে এখানে, ফ্লোয়েম তন্তু, কারণ ট্রাকির ট্রাকিয়া কার অংশ রয়েছে, ট্রাকির ট্রাকিয়া ফ্লোয়েমের অংশই নয়, ট্রাকির ট্রাকিয়া জাইলেমের অংশ, তাই তো, তার মানে এখানে ফ্লোয়েমই আছে একমাত্র, তাহলে ফ্লোয়েম হয়ে যাবে সঠিক উত্তর। আর সবকটি তো হবে না, কারণ সবকটির মধ্যে ফ্লোয়েমের অংশ নেই, যদি মাথায় একটু বুদ্ধি থাকে তাহলে অ্যান্সার করতে পারতে যে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে ফ্লোয়েমের কোন অংশটা, কারণ ফ্লোয়েমের একটাই অংশ দেওয়া আছে, ফ্লোয়েম তন্তু। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল। পরের কোশ্চেন দেখে নাও, বলেছে পাট শন কার্পাস এগুলো কোন জাতীয় কলা, পাট শন কার্পাস এগুলো দেখেছো তন্তু জাতীয়, এগুলো ঠিক আছে তন্তু পাওয়া যায় এখান থেকে, তাহলে এগুলো কেমন কলা, এগুলো মনে রাখবে স্কেলেরাইট জাতীয় কলা। কী রকম কলা, স্কেলেরাইট জাতীয় কলা। আমি তো কলার কতগুলো ভাগ বললাম এখানে, যে প্যারেনকাইমা কোলেনকাইমা এগুলো বললাম, এবং হচ্ছে তোমার ফ্লোয়েম জাইলেম বললাম, এছাড়াও অনেক রকম কলা আছে, এই যে বললাম এরেনকাইমা, এই যে স্কেলেরাইট, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের জানতে হবে, পড়তে হবে, ঠিক আছে। এগুলো আর একটুখানি ডিপের পড়া রয়েছে, আমি শুধু ওপর ওপর বলে দিলাম যে কলা এত প্রকারের ব্যাপার হয়, এর ভেতরে আবার এগুলো রয়েছে। তাহলে স্কেলেরাইট পেয়ে গেলাম, তন্তু জাতীয় যে কলাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে স্কেলেরাইট জাতীয় কলা। পরের কোশ্চেনে চলে আসো, যে কলার জন্য আপেল নাশপাতির শক্ত ভাব সৃষ্টি হয়, আপেল নাশপাতির শক্ত ভাব সৃষ্টি কার জন্য, কার জন্য সৃষ্টি হচ্ছে, স্ক্লেরেনকাইমা। তাহলে স্ক্লেরেনকাইমা কলার জন্য কি তৈরি হচ্ছে, আপেল নাশপাতি এগুলোর শক্ত ভাব, উপরে যেটা রয়েছে আমরা দেখতে পাই, যে তোমার আপেলে বুঝতে পারি না, নাশপাতিতে বুঝতে পারি যে শক্ত ভাব পাওয়া যাচ্ছে, তাহলে এটা রয়েছে ওখানে স্ক্লেরেনকাইমা কলা, আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। তো আজকে আমরা কি করলাম, 30খানা প্রশ্ন করলাম প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন উদ্ভিদ কলার উপরে, যেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলি তোমরা দেখবে হুবহু দেখতে পাবে আগামী দিনের যে কোনো চাকরির পরীক্ষায়, তুমি যখন দেখবে এই সমস্ত প্রশ্নগুলো এসেছে তখন অবশ্যই তোমার চোখের সামনে আমার মুখটা ভাসবে, সঠিক উত্তর তুমি করে দিয়ে আসতে পারবে, এটাই আমার জন্য তোমার গুরুদক্ষিণা হবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।